তো আমগো ঝপ্পা দিদি, ঝপ্পা মাসিমা, ঠিক আছে? ম্যান্ডির মা রানাঘাট থেকে পালিয়ে গেল, রানাঘাটা থাকলো না, হেভি মার্কেট ডিমান্ড, সবাই খালি বলে আসো আসো আসো। আহা গো, ডিমান্ড মানে বলে লাভ নেই, দীপিকা পাড়ুকোন পেরি হয়ে গেছে। তো যাই হোক, কোথা থেকে ভাগ্নি আসলো, জীবনে দেখলাম না ভাগ্নি, জীবনে শুনলাম না ভাগ্নি আছে। হ্যাঁ, যাই হোক, ভাগ্নি, সে ভাগ্নির আবার মেয়ে, নাতিনের আবার একটা ছেলে আছে। হ্যাঁ, যাই হোক, তো নাতিনের ছেলে কি হয় ইসে হবে। নাতিনের বাড়িটা দেখলাম, একটাই বেডরুম, একটাই খাট। নাতিনের তেলে হাজবেন্ড কোথায়? নাতিন কি আনমেরিড? আনমেরিড তো হতে পারে না, যেহেতু ছেলে আছে বলছে। হ্যাঁ, এটা তো আর নাতিনের ছেলে বলছে, তো ভাগ্নির দিকে নাতিন আর সেটা হচ্ছে নাতিনের ছেলে। তাহলে ভাগ্নির দিকে নাতিন যদি হয় আর নাতিনের ছেলে যদি হয়, তাহলে নাতিনের হাজবেন্ড কোথায়? একটা বেডে হাজবেন্ড কই থাকে তো বুঝলাম না। এটা একটা বিশাল প্রশ্ন, কারণ আরেকদিনও উনি বলছিল আমার ভাগ্নির দিকে নাতিন আছে, ভাগ্নির দিকে নাতিনের চ্যানেল, এটা ভাগ্নির মেয়ে। তো এটা খুব প্রশ্ন হলো, তো অনেক দূরে গেল, বর্ধমানে গেল দেখলাম। তো ভালোই হয়েছে, কদিন বর্ধমানে থাকবে, কারণ ভাগ্নির দিকে নাতিনের ছেলেটাই ওনাকে ওকে ওই লাইফ টাইপ বলি করা শিখিয়েছে। তো ভালো কথা, তো এখন ওইখানে গিয়ে সব কিছু আরও শিখতে পারবে। কদিন আগে বলছিল উনি নাকি খুব আস্তে কথা বলে, তাই ওনার ইসে হয় না, মানে আওয়াজ আমরা শুনতে পাই না, উনি এত ধীরে কথা বলে। এখন দেখলাম তো কেমন জোরে জোরে কথা বলতে পারে, ওনার সবটাই মেকি। আর দেখেছেন তো ক্যামেরা ধরাটা কীরকম স্টাইল, কী সুন্দর করে ক্যামেরা ধরে, কী সুন্দর করে ঘর টরগুলি দেখিয়ে দিল, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, দারুণ দারুণ ব্লগার হয়ে উঠেছে। হ্যাঁ, কারণ বুঝে গেছে যে এর থেকে আরামে রোজগার, আর এই হারে রোজগার 30K 40K 80K ভিউজ কজনের হয় বলুন তো? খুব কম লোকের হয় হচ্ছে। আর তাছাড়া এইভাবে লোকের বাড়িতে কোনো রকম কাজকর্ম না করে যারা বাড়িতে আছে তাদের তো আরামসে খাচ্ছে, ভাগ্নির বাড়িতে আরামসে খেলো। আমি বলেছিলাম না ওই দিনে রাত্রে রুটি তরকারিটা ম্যান্ডি অর্ডার দিয়েছিল, দেখলেন তো ওই মা বেরিয়ে চলে আসার আগে মা আর মার পরিবারের এই চারজনকে মেয়ে ট্রিট দিয়ে দিল, আর এর জন্যই মেয়ে মার সঙ্গে রাত্রটা কাটিয়েছিল। তার বিনিময়ে আজকে মেয়ে যে বলো না আমরা খেয়ে এসেছি, হ্যান এসেছি তেন এসেছি, কারণ ওই রাত মানে ওই ওই সন্ধ্যার পর থেকে মার সঙ্গে ছিল, কারণ মা আবার বেরিয়ে যাচ্ছে বর্ধমানে, আবার কবে না কবে ফিরবে। ফিরবে মানে কি, মা তো যখনই মেয়ে ওই বাড়িতে চলে যাবে নিজের কুঠিরে গেলে পরে কয়েকদিন পরেই হয়তো মাকে আগমন করবে। তো মাকে তো সবসময় রাখবে না, মা তো আবার বাড়ি চেঞ্জ করে ভাগ্নির বাড়িটাই ভাড়া নিল। তো ভাগ্নির বাড়ি দেখুন কতটুকুন প্ল্যান, রানাঘাটে আসবে, অ্যাকাউন্ট খুলবে, সাথে ঘরটাও শিফট করলো, বাড়ি ভাড়াটাও এখন দিতে লাগবে না, বাড়ি ভাড়াটাও পরে যখন অ্যাডসেন্স প্রিন্ট হয়ে গেছে নেক্সট মাসে তো টাকা পাবে, তো সে টাকা পেলে পর তখন বাড়ি ভাড়া করবে। কতটুকুন প্ল্যান করে ওরা প্রত্যেকটি ড্রামা প্রত্যেকটি কাজ করছে, সব কিছু বাড়ি কি করে করছে, প্রত্যেকটা জিনিস ভেবে 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 অনেক চালাকি করে করছে। যেমনি মা তেমনি মেয়ে, যেমনি মা তার তেমনি ছা। এর আবার ওনার নাকি গুণ আছে, ওনার নামে কোনো নোংরা ভিডিও হলে বা নোংরা ভিডিও না কোনো কিছু কন্ট্রোভার্সিকেটের ভিডিও হলে উনি নাকি আবার হুমকি দেয়। হ্যাঁ, হুমকি দেয় যে আমার এই করে ফেলবো সেই করে ফেলবো। হ্যাঁ, উনি আবার হুমকি দেয় বলে না, মানে বললাম না শুধু মেয়েটার জন্য সব ওকে জিজ্ঞেস করছে। আজকে যদি মেয়েটা না থাকতো, মানে মেয়ের এত বড় চ্যানেল না থাকতো বা মেয়ের কিছু হতো, ওনাকে কুকুর বিড়ালও জিজ্ঞেস করলো না তুমি বেঁচে আছো না মরে আছো। ভালো বুদ্ধি, মেয়ে থাকতে থাকতে বেঁচে না, মানে মেয়ের চ্যানেলটা এইরকম রিচে থাকতে থাকতে যতটুকুন পারো রোজগার করে নাও, তারপরে কি হবে, তোমার প্রাক্তন স্বামীর 32K সাবস্ক্রাইব করতে পেরেছে কিন্তু করতে পারেনি, প্রথম প্রথম কয়েকদিন ছিল হেভি হাই ভিউস, তারপরে পড়তে পড়তে এখন একদম পরন্ত বেলা, তোমারও সেম অবস্থা হবে। কিছুদিন লোক দেখবে এইভাবে লোকের বাড়ি বাড়ি, হ্যাঁ এখন দেখবে এর জন্য কার বাড়ি থাকলো, কার বাড়ি কাজ করলো, কার বাড়ি থাকলো, কার বাড়ি পুরুষ আছে, এগুলো সবাই দেখবে। যে বাড়িতে পুরুষ আছে সেই বাড়িতে লোকরা আবার তোমাকে নিতে ভয় পাবে, পুরুষহীন বাড়িতেই
তোমার জন্য টিক মার্ক, যাদের স্বামী আছে, যাদের ঘরে কোনো ইয়াং ছেলে আছে, তারা তোমাকে নেবে বলে আমার তো মনে হয়, এবং না নেওয়াটাই উচিত। প্লাস তোমার একটু হাত টান ব্যাপার আছে, এটা তুমিই বলেছ, তোমার হাজব্যান্ড তোমাকে কোনোদিন বিশ্বাস করতে না। বুঝলে ঝাপা মাসি, তুমি তো পুরা ঝাপা, ঝাপ দাও, তরলা কোথাকার, তরলা নাই, আমাকে বলছি বলছি গরলা, ঠিকই বলেছ, তরলা মানে হচ্ছে যেখানে যায় সেখানে এনে নেয়, আর গরলা মানে হচ্ছে মানে জাহের। তো চলো তুমিও যাবে, রানাঘাটটা ছাড়লে কেন, কদিন থাকতে ধরা পড়ে যাবে, তাই না? মিল নেই, মিল নেই, মিল নেই, একটা লাইভ করে কত ভুল করেছে দেখেছো তো, অতি চালাকের গলার দড়ি। তুমি যদি লাইভটা আজকে এখন এইখানে আসার পর করতে, কিচ্ছু হতো না, তোমার ওই দিন ওইখানেই লাইভটা শিখতে হবে, আর লাইভটা শিখতে গিয়েই চিচিং ফাঁক হয়ে গেল। এখন তুমি যতই বলো না কেন, তোমার সাথে তোমার মেয়ের কোনো যোগাযোগ নেই, আমরা সবাই জানি তুমি আর তোমার মেয়ে এক ঘাটেই জল খাচ্ছ এখন শুধু, ঠিক যেমনি তোমার মেয়ে হুল এবং শুল দুজনের সাথে দোলাদুলি করছে, ঠিক তুমি আর তোমার মেয়েও এখন একই আছো, জাস্ট এখন কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে। তা বললি এরপরে যাবে বারার সাথে, দুই তিন দিন এখানে কাটিয়ে সেরে আরেকটু হাতটাকে নামি ধামি করে এরপরে যেখানে কাজ করো সেখানে তো কাজ করোই। ইন দ্য মিন টাইম তোমার চ্যানেলটা গ্রো হয়ে যাবে, আর সেই চ্যানেলের টাকা দিয়ে বাড়ি ভাড়া তো দিতেই পারবে, সাথে নিজের পেট পালার বুঝে হয়ে যাবে, তারপরে আবার ব্যাক টু রানাঘাট হয়ে যাবে। ব্যাস ভিডিও করবে, খাওয়া পড়া যেটুকুন মেয়ে দেবে দেবে, বাকিটা হয়েই যাবে। দারুণ দারুণ, মানে অসাম প্ল্যানিং, তোমাদের মতো প্ল্যানিং চরিত্র বিক্রি করে খুব পৃথিবীর খুব কম মানুষ পারে। তোমরা দেখিয়ে দিলে তোমরা কি না পারো, মা মেয়ে নাতিন বাপ মায়ের জামাই, মানে একসেবার করে কাকে রাখি কাকে মানে কাকে ধরি, প্রত্যেকটি মানুষ অসাম। এই রকম মার ঘরের মেয়েই ম্যান্ডির মতো মেয়ে হতে লাগে, মানে আর নাতিনটা যে কী হবে তোমার বলা না, উফ বাবা দেখতে তোমার মতো হয়েছে, এটা যে কী হবে এটা তো বলার শেষ নেই। চলো দেখতে থাকো, তরলা গরলা ঝাপমাসি কই কই ঝাপ দেয় আর কোথায় কোথায় ঝাপ দেয়। যাই করো, কোনো সংসার ভেঙো না, আর কোনো মহিলার চোখের জলের কারণ হয়ো না, তোমার শেষটা তো অনেক কষ্টকরই থাকবে। একটা কথাই বলবো, যাচ্ছ মানুষের বাড়িতে ঠিক আছে, তো ওইসব বাড়িতে যেও যেখানে পুরুষ নেই। আমি সমস্ত বন্ধুদের বলবো যে বাড়িতে পুরুষ আছে সে বাড়িতে মেয়েলাকে নিও না, নট সেফ, কোনো ভরসা নেই, কখন কার কোলে ঝাঁপ দেবে, ঝাপমাসি নাম তার, হ্যাঁ ঝাপাঝাপি করতে ভালোবাসে, এখান থেকে এখান এখান থেকে এখান, এরকম ঝাপা মাসিদেরকে না বিশ্বাস করে না, বুঝলে মাসি ঝাপমাসি। তো চলো বাই, রানাঘাটে থাকলে না কেন, সাহসে কোলায় নেই না, কোলায় নেই সাহসে, আর চলে যাচ্ছে নাতিন নাতিনের জায়গাতে, তোমাকে ওইখানে গিয়ে একটু শিখে আর একটু স্ট্রং হতে হবে, ভিডিওর ক্লিপিংস, ভিডিওর থাম্বনেল, ভিডিওর হ্যান্ড সব কিছু ট্রেন করে দিচ্ছে তো নাতিন। নাতিনেরও হেভি লাভ হচ্ছে, হেভি লাভ, ভিউস তো দারুণ, 18K 19K 300 থেকে একদম 18 19K একদম ফারিয়ার মতো, নাতিনও এক ঝাঁপে, নাতিনও ঝাঁপ দিয়ে দিয়েছে দিদার মতো, নাতিনও হেভি ঝাঁপ দিয়েছে। চলো ঝাপাঝাপি করো, আমরাও দেখবো কয়দিন বর্ধমান, কয়দিন বারাসাত, কয়দিন রানাঘাট, আর কোন কোন শহরে তুমি কতদিন থাকো। তবে তোমাকে কোনো ভদ্রলোক, তোমার মতো মহিলাকে কোনো ভদ্রলোক তো জায়গা দেবে না, কোনো ভদ্র পরিবার জায়গা দেবে না, অসম্ভব। টাকা দিয়ে গুগল পেতে পেটিএমে দূর থেকে সাহায্য করা যায় এই ধরনের মহিলাদেরকে, ঘরে এনে বসে খাইয়ে, সরি সরি টোটালি সরি, তোমার মতো মহিলাকে কারোর বাড়িতে অসম্ভব, মানে ভদ্রলোকের বাড়িতে, ও ভদ্রলোকটা কোনদিনও তোমাকে কোনোদিনও নেবে না, কারণ যার গায়ে এত স্পট, না 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 না, স্বামী ছেড়ে গেছো প্রেমিক আছে তার জন্য না, তুমি সত্যি স্পটেড মহিলা, একদম টাইগার প্রিন্ট এবং তোমার শরীরের প্রিন্ট সব ধরনের, তুমি মানুষের প্রতি তোমার দয়া মায়া নেই, তুমি মেয়ের প্রতি দয়া মায়া নেই, তুমি মেয়েকে বিক্রি করে দিয়েছো, তারপরে আবার মেয়ের এগেনস্টে বাড়িতেই গেছো, তোমার মধ্যে কিচ্ছু নেই, তোমার মেয়ে বলে না জোর করে কিচ্ছু নেই, তোমার মধ্যে কিচ্ছু নেই, বুঝলাম আসি, কিচ্ছু নেই, যাও ঝাপাঝাপি করো, আমরাও আছি, আমরাও হাপাহাপি করবো, তুমিও ঝাপাঝাপি করবে, লাভ ইউ।